ভিভো এবার লঞ্চ করতে যাচ্ছে ভিভো Y72 5G নামে নতুন একটি স্মার্টফোন। ভিভো Y72 5G ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মন্ডসিটির চিপসেট এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 5000mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ভিভো Y72 5G এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভো Y72 5G ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি, যার রিয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন যা রিফ্লেকশনে অনেক ক্রিস কালার প্রোভাইড করে। ফোনটি গ্রাফাইট ব্ল্যাক এবং ড্রিম গ্লো এই দুইটি কালারে পাওয়া যাবে এবং এটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নচ ক্যামেরা সেট আপ। 193 গ্রাম ওয়েটের সাথে 8.5 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড এবং একটি ইউজার শেয়ার মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.58 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যাতে থাকছে ফুল HD প্লাস রেজলিউশন। এছাড়া এর সাথে থাকছে 401 PPI ডেন্সিটি এবং কর্নিং গয়লা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে ফান টাচ 11.1 বেসড অন অ্যান্ড্রয়েড 11 আর চিপ হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700 5G যেটি 7 নানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে মালি G57। ফোনটি 8128 এই অ্যাক্টিভ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা সেই ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 18W ফাস্ট চার্জার। এছাড়া স্ক্রিন হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB টাইপ সি পোর্ট, ওয়াইফাই এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 23 থেকে 24 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 28 থেকে 29 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়া বাজারে লঞ্চ হতে পারে 20 মে আর বাংলাদেশের বাজারে আসতে পারে জুনের ফার্স্ট উইকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।